আসসালামু আলাইকুম 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল সুতেবি আর বিকেবলস সংবাদ শিরোনাম 5 লাখ টন মজুদ থাকার পরও পেঁয়াজের দাম কেন বাড়ছে ব্যবসায়ীদের কাছে জানতে চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয় বিশ দলীয় জোটে ভাঙন বিএনপির একলা চলনীতিকে দুঃশ্চের শরিকরা ট্রেনে পাথর নিক্ষেপকারী কাউকে ধরিয়ে দিলে 10,000 টাকা পুরস্কার দেবে রেল পুলিশ মহাষষ্ঠী দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপে মণ্ডপে কড়া পাহারা এবং 21 পদকপ্রাপ্ত খ্যাতিমান অভিনেতা ডক্টর এনামুল হকের চিরবিদায় শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত 5 লাখ টন পেঁয়াজ মজুদ থাকার পরও দাম বাড়ার কারণ জানতে চাওয়া হয়েছে ব্যবসায়ীদের কাছে দাম সহনীয় রাখতে পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহার এবং তেল ও চিনি শুল্ক কমাতে এনবিআরকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় রিপোর্ট করছেন মাহবুব কবির চপল হঠাৎই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম তেল চিনির সাথে চোখ রাঙাচ্ছে পেঁয়াজের বাজার এক মাসের ব্যবধানে কেজিতে বেড়েছে 20 থেকে 25 টাকা বাণিজ্য মন্ত্রণালয়ের হিসেবে এই মুহূর্তে দেশে 5 লাখ টন পেঁয়াজ মজুদ আছে তারপরও কেন দাম বাড়ছে তা জানতে আমদানিকারক ও ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনরা এর কারণ হিসেবে বরাবরের মতো বিশ্ববাজারে দাম বাড়াকেই দায়ী করেন ব্যবসায়ীরা ইন্ডিয়ার বেঙ্গালুরু বিশেষ করে অতিবৃষ্টির জন্য ভারতীয় বাজারে যে দাম বেড়ে গেছে সেইটার প্রভাবে কিন্তু বাংলাদেশে পেঁয়াজের দাম ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছেন একটি আশঙ্কা থেকে যে ভারতে হয়তো দাম আরও বাড়তে পারে বা ইন্ডিয়া যদি পেঁয়াজ বন্ধ করে দেয় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর একটা লিন পিরিয়ড এই সময় উৎপাদন হয় না সাধারণত হলেও খুবই কম হয় এবং যে উৎপাদনটা হবে সেটা কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি জানিয়েছেন যে এটা নভেম্বর মাসের মাঝামাঝি বা শেষের দিকে আসবে বাজারে তো তার আগে এই এক মাস হয়তো একটি পেঁয়াজের মূল্য বেশি থাকার সম্ভাবনা যেটা বলা হচ্ছে আমাদের দেশে যে স্টক আছে এই মুহূর্তে 5 লক্ষ টন সেটা কিন্তু আগামী 2 মাস 3 মাস চলার মতো আড়াই থেকে 3 মাস চলার মতো কিন্তু নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে মনিটরিং জোরদার সহ কয়েকটি পণ্যের আমদানি শুল্ক কমানোর অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয় এনবিআরকে অনুরোধ করা হয়েছে বিশেষত পেঁয়াজের যে শুল্ক আছে 5% সেই শুল্ক প্রত্যাহার করার জন্য এবং তেল এবং চিনির উপরে শুল্ক বা যেটা অ্যাডভান্স ট্যাক্স আছে সেটা প্রত্যাহারের জন্য আমরা ইতোপূর্বে এনবিআরকে লিখেছিলাম মাসখানেক আগে মিয়ানমার থেকে পেঁয়াজ আনার জন্য আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে সহজে আনা যায় এবং আমাদের মনিটরিং এবং যেখানে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ ব্যবসায়ীদের রেগুলেশনের জায়গাটা কিন্তু আমরা যথেষ্ট শক্তভাবে জানিয়ে দিয়েছি মূল্য ভারতে যেটুকু বাড়বে সেটাই যেন যৌক্তিকভাবে আমাদের এখানে প্রতিফলিত হয় অতি মুনাফা যেন কেউ না নিতে পারে সচিব জানান প্রতিদিন টিসিবির 400 ট্রাকের মাধ্যমে কম দামে তেল চিনি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে প্রয়োজনে এর পরিমাণ আরও বাড়ানো হবে মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা প্রায় বিলুপ্তির পথে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট ইসলামী দুই দল জোট ছাড়ার পর 20 দলের ঐক্যে এখন ভাঙনের সুর অবশ্য এই জন্য সরকারকে দায়ী করছেন বিএনপি নেতারা আর মিত্ররা দুষছে বিএনপির একলা চলনীতিকে এর মধ্যেই সবাইকে নিয়ে বৃহত্তর বিরোধী জোট গঠনের চেষ্টা চালাচ্ছে বিএনপি মনিল আহসান জানাচ্ছেন বিস্তারিত থেকে 20 দলীয় জোট সহ সকল রাজনৈতিক জোটের সাথে সম্পর্ক ত্যাগ করছে জমিয়তের পর সম্প্রতি দীর্ঘ 22 বছরের সম্পর্ক ত্যাগ করে খেলাফত মজলিসের জোট ছাড়ার ঘোষণার পর আবারও আলোচনায় এসেছে 20 দলীয় জোটের ভাঙন জোটের শরিকদের নানা বিষয়ে ক্ষোভ থাকলেও বিএনপি একে খুব বড় করে দেখছে না উল্টো জোট ভাঙার জন্য সরকারকে দায়ী করছেন দলটির নেতারা 20 দলীয় জোট আছে বললেও সঠিক নাই বললেও সঠিক এখন এটা সব কিছু নির্ভর করে আমাদের প্রধান শরিক বিএনপির উপরে ব্যক্তিগতভাবে মনে করি একক চেষ্টা থেকে সম্মিলিত চেষ্টার মূল্য অনেক বেশি মহাজোটের মধ্যে যতগুলো দলের কথা তারা বলে 14 দলীয় জোট 14টি দল আসলে নাই
আবার বিএনপি তো বিশ দলীয় জোট যদি বলেন সেই ব্যাকরণসম্মতভাবে নাই। যারা দল ছেড়ে যাচ্ছেন প্রত্যেকেই আগের দিন অথবা ঠিক ওই দিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের একান্ত বৈঠক হচ্ছে, তাদের গ্রেফতারকৃত দু চারজন নেতা মুক্তি পাচ্ছে, তারা বিশ দলীয় জোট ছেড়ে চলে যাচ্ছেন। জোটটা আমাদের জন্য অনেকটাই অলঙ্কার, জাতীয় অলঙ্কার, জাতীয় মানুষ চায়। আমরা আমাদের দলীয় স্বার্থ ত্যাগ করি, আমরা জোটটাকে রাখতে সচেষ্ট আছি। এই যে আমাদের সাথে যে জোটগুলি আছে তাদের সব নেতারা জেলা রেখে দিল, একে জোটে থেকে বাইর করে দিল, কিন্তু তারা তো বিএনপির মিছিলে চলে আসতে পারবো, তারা যে আসবে না এই নিশ্চয়তাটা সরকার রেখে দিচ্ছে। বিএনপির নীতি নির্ধারকরা জানান, দীর্ঘদিনের মিত্রদের সাথে নিয়েই সরকার বিরোধী বৃহত্তর ঐক্য গড়ে তুলতে কাজ করছেন তারা। এক্ষেত্রে ডান বাম ও ইসলামী দলগুলোকে এক কাতারে নিয়ে আসার কাজ অনেকটাই এগিয়েছে বলেও দাবি তাদের। গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার এবং ভোটাধিকার ফেরত পাওয়া, সেটা কিন্তু একটা অলিখিত ঐক্য জাতির মধ্যে হয়ে গেছে, আদার দেন আওয়ামী লীগ। এমনকি আওয়ামী লীগের মধ্যেও একটা উদার অংশ যারা, তারাও চায় যে ভোটাধিকারটা ফেরত আসুক। সবার সাথে বসে কৌশল নির্ণয় করা যে আমরা এক মঞ্চে যাব না নানা মঞ্চে যাব। যদি 40টা দল থাকে এখন রাজনৈতিক দল সরকারের এই বিরুদ্ধে, তাহলে 40টা তো 40 জায়গায় ঢাকা শহরে দাঁড়াইতে পারবে। বিএনপির নেতৃত্বে 2012 সালে 18 দল ও পরে এর পরিধি বাড়িয়ে আরও দুটি দল নিয়ে গঠন করা হয় বিশ দলীয় জোট। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে চাষিরা যাতে ন্যায্য দাম পায় তা নিশ্চিতে পেঁয়াজ আমদানি বন্ধ রাখা হয়েছিল বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এবছর চাষিরা পেঁয়াজের ভালো দাম পেয়েছেন উল্লেখ করে মন্ত্রী আশা করেন খুব শিগগিরই কমবে পেঁয়াজের দাম। রাজধানীর বিএআরসি মিলনায়তনে কৃষি বিপণন অধিদপ্তরে মতবিনিময়ের সভায় এসব কথা জানান কৃষিমন্ত্রী। তিনি আরও বলেন, কৃষি উৎপাদন ও রপ্তানি বাড়ানোর দিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। অদূর ভবিষ্যতে দেশের রপ্তানি খাতে কৃষিপণ্য একটি বিরাট অবদান রাখবে বলে মন্তব্য করেন ডক্টর আব্দুর রাজ্জাক। পেঁয়াজের দাম পায় না যখন তারা হারভেস্ট করে, কী হয়, বিদেশ থেকে তখন পেঁয়াজ আসতে থাকে। আমরা এবার পেঁয়াজ রপ্তানি আমদানি বন্ধ রেখেছিলাম প্রায় 2-2.5 মাস, যার জন্য বিদেশি পেঁয়াজ দেশে খুব একটা আসে নাই এবং আমাদের চাষিরা ভালো দাম পেয়েছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি পেঁয়াজের দামও হয়তো কমে আসবে। আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। এবছর ঢাকা বিভাগে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের 76টি ঘটনায় 15 জন আহত হয়েছে বলে জানিয়েছে বিভাগীয় রেল কর্তৃপক্ষ। রাজধানী তেজগাঁও, টঙ্গী ও ভৈরব এলাকাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলেও চিহ্নিত করেছেন তারা। কমলাপুর স্টেশন থেকে জয়দেবপুর স্টেশন পর্যন্ত সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা জানায় রেল কর্তৃপক্ষ। শফিল আলম সুজনের রিপোর্ট। নিরাপদে দ্রুত গন্তব্যে পৌঁছাতে অনেকে বেছে নেন রেলপথ, তবে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের কারণে বাহনটি অনেক সময় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। দুর্বৃত্তদের ছোড়া পাথরে অনেকে আহত হন, মৃত্যু ঘটেছে 2-1 জনের। ফুটপাতের পোলাপান মূলত মনে হয় এগুলো মারে, সেক্ষেত্রে সরকারের প্রচার প্রচারণা চালাতে হবে। ওই এলাকা যারা পাথর নিক্ষেপ করতেছে, কেন নিক্ষেপ করতেছে, তাদেরকে ধরা এবং তাদেরকে মোটিভেট করা। এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে কমলাপুর থেকে জয়দেবপুর স্টেশন পর্যন্ত বিভিন্ন স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে ঢাকা বিভাগীয় রেলওয়ে পুলিশ। রেলওয়ে জানায়, অনেক বস্তিবাসী ট্রেনকে প্রতিপক্ষ মনে করে পাথর ছোড়ে। অধিকাংশ ক্ষেত্রেই যারা 18 বছর হয়নি সে ধরনের লোকজনই বেশি মারছেন, তারা হয়তো খেলার ছলে ছুড়ে মারছেন, কিন্তু এটার যে পরিণতি একজন মানুষের মৃত্যু পর্যন্ত ডেকে নিয়ে আসতে পারে সে সম্পর্কে অবহিত না। পাথর নিক্ষেপের ঘটনায় 25 জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এতে জড়িতদের ধরিয়ে দিতে পারলে 10,000 টাকা পুরস্কার ঘোষণা করে রেল পুলিশ। কৌতূহলবশত যদি কেউ একটা পাথর নিক্ষেপ করে তাহলে সেটা মৃত্যু পর্যন্ত হতে পারে, এখানে কিন্তু যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড। ইভেন অপরাধকারী মাইনর হয় বা সাবালক না হয়, তাকে কিন্তু তার অভিভাবককেও আইনের আওতায় আনার ব্যবস্থা আছে। এবছর সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে 110টি পাথর নিক্ষেপের ঘটনায় 29 জন আহত হয়েছেন। তাই ট্রেনের কোচের জানালায় নেট লাগানোর কথা ভাবছে রেল মন্ত্রণালয়। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।
মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। শুক্রবার দেবীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পূজার পাঁচ দিনের মূল আনুষ্ঠানিকতা। এবার দেশে 32,000 মণ্ডপে উদযাপিত হচ্ছে দুর্গাপূজা। এর মধ্যে ঢাকায় পূজা হবে 237টি মণ্ডপে। ঐশী গোস্বামী, প্রমাণ রিপোর্ট। আজ মহাষষ্ঠী, ঘোড়ায় চড়ে মর্তে আবির্ভূত হয়েছেন দেবী দুর্গা। বেলবরণের মধ্য দিয়ে শঙ্খ উলুধ্বনিতে বরণ করা হয়েছে দেবী দুর্গাকে। হিন্দু ধর্মে আদিশক্তির সৃষ্টির কারণ দেবী দুর্গা। দশভুজা দেবী নিজের 10 হাতে করেন সৃষ্টির পালন। ষষ্ঠী পূজায় অঞ্জলি আরাধনার মধ্য দিয়ে শুরু বেলবরণ। ষষ্ঠীর মাধ্যমে প্রথমে কল্পনা করব, তারপরে বোধন করব। অর্থাৎ কিছু বোধন মানে হচ্ছে অধিবাস করবো, মানে কিছু মন্ত্র পড়ে, মন্ত্র পাঠ করবো, চণ্ডী পাঠ করে আমরা কল্পনায় আসবো। মহামারী করোনায় 2 বছর ধরে আমরা যে সহ্য করছি, মা যেন আমাদেরকে করোনামুক্ত পৃথিবী তৈরি করে দেন। সকলে বিশ্ব শান্তি, আমাদের ইচ্ছা যে সব বিশ্ব শান্তিময় হোক, সকলের মঙ্গল হোক। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় র‍্যাব প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। এবারের পূজার নিরাপত্তা নির্বিঘ্নে পালন করতে সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে র‍্যাবের এয়ার উইংসের হেলিকপ্টার। বনানী পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। নাশকতা সহ যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত সংখ্যক টহল মোতায়েন ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার মাধ্যমে যে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি। ঠাকঠোল মুখরিত মন্দিরগুলোতে ভক্তদের প্রার্থনায় যেন প্রকাশ দেবীর প্রতি তাদের ভালোবাসা। দেবীর কাছে তাদের প্রার্থনা পরিবার এবং দেশবাসীর মঙ্গল কামনা। ঠাকঠোল শঙ্খধ্বনিতে শুরু হলো দেবীর আরাধনা। দেবীর আগমনই যেন হবে সকল অশুভ শক্তির বিনাশ। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা। তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত হলো আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের মুলতবি সভা। গণভবনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় দ্বিতীয় ধাপে ময়মনসিংহ বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়। কম দামে টিভি, ফ্রিজ, মোটরসাইকেল ও ইলেকট্রনিক পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে প্রায় 2.5 কোটি টাকা হাতিয়ে নিয়েছে ই কমার্স প্রতিষ্ঠান থলে.কম ও উইকম.কম। প্রতারণার অভিযোগে এই প্রতিষ্ঠানের হেড অব অপারেশন নজরুল ইসলাম সহ 6 কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রিপোর্ট করছেন জিএম তসলিম। সংবাদ ব্রিফিংয়ে সিআইডি জানায়, ই কমার্স প্রতিষ্ঠান থলে.কম ও উইকম.কম কম মূল্যে বিভিন্ন পণ্য, টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, ইলেকট্রনিক পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে ফেসবুক পেজে ও অনলাইনে লোভনীয় অফার দেয়। গ্রাহকরা বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে যোগাযোগ করার পরে জানতে পারেন টাকা পরিশোধ করলে 30 দিনের মধ্যে পণ্য সরবরাহ করা হবে। আকর্ষণীয় এই অফারে গ্রাহকরা চেকের মাধ্যমে ও নগদ প্রায় 2.5 কোটি টাকা দেন এই প্রতিষ্ঠানকে। গ্রাহকদের টাকা হাতে পাওয়ার পর 50 দিন অতিবাহিত হলেও পণ্য সরবরাহ না করে অপেক্ষা করতে বলে প্রতিষ্ঠানটি। এক পর্যায়ে গ্রাহকদের বিভিন্ন অঙ্কের টাকার চেক দেওয়া হয়, তবে ওসব ব্যাংকের অ্যাকাউন্টে কোনো টাকা নেই। এই অভিযোগে এক গ্রাহকের মামলার পরিপ্রেক্ষিতে সিআইডি অভিযান চালিয়ে 6 গ্রেপ্তার করে। থলে.কমের বিজ্ঞাপনে দেওয়া আছে এখনও 50% ডিসকাউন্ট আছে। আপনি চিন্তা করতে পারেন 50% ডিসকাউন্ট কি পসিবল? অসম্ভব। যারা এই প্রতারিত হয়েছেন, টাকা দিয়েছেন কিন্তু মালও পান নাই, টাকাও ফেরত পান নাই, তবে এখনও অনেকে আশায় আছেন যে টাকা পেতে পারেন। সংবাদ ব্রিফিংয়ে সিআইডি আরও জানায়, ই কমার্স এই প্রতিষ্ঠানের যেমন সরকারের কোনো অনুমোদন নেই, তেমনি লাইসেন্সও নেই। আমাদের কাছে একটা শর্ট লিস্ট আছে, তাতে প্রায় 60 প্রতিষ্ঠানের নাম আছে। তার মধ্যে 30-32 প্রতিষ্ঠানকে আমরা এখন মনিটর করছি। আমাদের মনিটরিংয়ের বাইরেও 20-25 প্রতিষ্ঠান আছে। প্রতিষ্ঠানটি এভাবে হাজার হাজার লোকের কাছ থেকে মিথ্যা ও চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করে। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে দেশে আরও 11 মৃত্যু হয়েছে। এদের মধ্যে 2 পুরুষ ও 9 নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 27,699 জনে। ঢাকা বিভাগে মারা গেছেন 7
এছাড়া বরিশালে দুইজন এবং খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। সর্বশেষ 24 ঘণ্টায় 23,193 জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 599 জন। শনাক্তের হার 2.58%। এ সময় সুস্থ হয়েছেন আরও 634 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 21শে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা ও নির্দেশক ও নাট্যকার এনামুল হক আর নেই। গতকাল বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। ইনানিল্লাহি ওয়া ইনাইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 78 বছর। মৃত্যুর খবর পেয়ে এনামুল হকের বেলে রোডের বাসায় ভিড় করেন তার দীর্ঘদিনের সহকর্মী, স্বজন, ছাত্র ও ভক্তরা। পরে বাদ মাগরিব সেখানে মরহুমের প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। আজ তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এনামুল হকের জন্ম 1943 সালের 7 মার্চ ফেনী জেলায়। এনামুল হকের পুরো পরিবারই নাটকের সঙ্গে জড়িয়ে আছেন। তার স্ত্রী অভিনেত্রী লাকি ইনাম এবং দুই মেয়ে নির্মাতা হৃদি হক আর প্রীতি হক, দুই জামাতা অভিনেতা লিটু আনাম ও সাজু খাদেম। দেশের সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের জন্য 2012 সালে 21শে পদক এবং 2017 সালে স্বাধীনতা পুরস্কার পান গুণী এ অভিনেতা। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির আদলে দেশের বন্যা উপদ্রুত এলাকায় বিশেষায়িত প্রকল্প নিতে যাচ্ছে সরকার। এতে চরাঞ্চলের মানুষের দুর্যোগ ঝুঁকি অনেকাংশে কমবে বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দৈনিক যুগান্তরে গণ উন্নয়ন কেন্দ্রের গোল টেবিল বৈঠকে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে গাইবান্ধার চরবাসীর জীবনমান উন্নয়ন নিয়ে তথ্যচিত্র তুলে ধরেন গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আব্দুস সালাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন, অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান, পানি ও পরিবেশবিদ ডক্টর আয়নুন নিশাত ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম। গোল টেবিল বৈঠকটি সঞ্চালনা করেন সাংবাদিক কেরামতুল্লাহ বিপ্লব। আন্তর্জাতিক সংবাদ। বিশ্বে প্রথমবারের মতো অনুমোদনের অপেক্ষায় করোনারোধী মুখে খাওয়ার ওষুধ। মার্কিন কোম্পানি মার্ক তাদের তৈরি ওষুধটি জরুরি ব্যবহারের অনুমতি চেয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে। অনুমোদন মিললে বাড়িতে করোনা চিকিৎসার নতুন দ্বার সুযোগ উন্মোচিত হবে। মৃত্যুর পরিমাণ 50% কমাতে সক্ষম ওষুধটি রিজবেক বায়োথেরাপিউটিকের সাথে যৌথভাবে প্রস্তুত। ওষুধটির কার্যক্ষমতার কারণে এরই মধ্যে বেশ কয়েকটি দেশ ওষুধটি কিনতে আগ্রহ দেখিয়েছে। অনুমোদনের অপেক্ষায় থাকলেও মার্কিন প্রশাসন এরই মধ্যে ওষুধটি কিনতে প্রস্তুতকারক কোম্পানির সাথে চুক্তি করেছে বলে জানিয়েছে FDA কর্তৃপক্ষ। এই ওষুধের প্রতি কোর্সের মূল্য আপাতত $700 ধরা হয়েছে। রপ্তানিমুখী শিল্পোন্নয়নে ওয়ালটন নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। গাজীপুরের চন্দ্রায় প্রতিষ্ঠানটির কারখানা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। সরকারি কেনাকাটায় দেশীয় শিল্পকে অগ্রাধিকার দিতে PPR রুলস হালনাগাদ করা হবে বলেও জানান তিনি। এর আগে সকালে পরিকল্পনা প্রতিমন্ত্রীকে স্বাগত জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর ও CEO গোলাম মোর্শেদ এবং পরিচালক সাভিয়া জারিন অরোনা। এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের DMD হুমায়ুন কবির ও আলমগীর আলম সরকার, ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের DMD লিয়াকত আলী ভূঁইয়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আবুধাবিতে প্রথম প্রস্তুতি ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। কন্ডিশন ক্যাম্প শেষ করে ওমান থেকে ম্যাচ ভেন্যুতে আসার পর প্রায় 3 ঘণ্টা অনুশীলন করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। মঙ্গলবার লঙ্কানদের বিপক্ষে ম্যাচের পর বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে তারা। বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে ম্যাচটি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি উন্মোচন করা হয়েছে। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক আকরাম খান ও খালেদ মাহমুদ সুজন ও BCB পরিচালক মাহবুব আনাম জার্সি উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ এবং জার্সিল অফিসিয়াল ম্যানুফ্যাকচারার স্পোর্টস অ্যান্ড স্পোর্টসের স্বত্বাধিকার সেন্টু।
বাংলাদেশ দলে জার্সিটির একমাত্র অফিসের রিটেলার আড়ং এবং জার্সিটি দেশবিপি আড়ং এর সকল আউটলেটে পাওয়া যাবে। দের ফিটনেস ওয়্যার দের জার্সি যেন ভালো ফিটিং হয়, ভালো ফ্যাব্রিক ইউজ করতে পারি, সেই জায়গাটা আমরা কাজ করতে পারি। বাট আমার মনে হয় দেশের মানুষের অনেক আবেগ জার্সি নিয়ে, তো অনেক মানুষ পার্টিসিপেট হতে চায় আসলে, এবং আমার মনে হয় তারা যদি আরও পার্টিসিপেট হয় বিসিবির সাথে, তারা যদি যোগাযোগ করেন বা আমাদের সাথেও যোগাযোগ করেন, আমরা মনে হয় আমরা আরও কিছু ভালো কিছু করতে পারব। সাফ ফুটবলে নেপালের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে মালেতে অনুশীলন করেছে বাংলাদেশ দল। পাঁচ দলের খেলায় এরই মধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে শ্রীলঙ্কা। তিন ম্যাচ খেলে এক ড্র, এক জয় আর এক পরাজয়ে চার পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। যৌথভাবে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দুই দল মালদ্বীপ ও নেপাল। তাই ফাইনালে জায়গা করে নিতে হলে এই ম্যাচে জয় পেতেই হবে জামাল ভূঁইয়াদের। তাই তো অনুশীলনে আক্রমণ ভাগের কৌশল নিয়ে বেশি কাজ করেছেন কোচ অস্কার ব্রুজন। মালেতে বুধবার বিকেল পাঁচটায় নেপালের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ মাঠে নামবে বাংলাদেশ। তাদের এই উল্টা সেটা সেটা নিতে হবে যে আমরা বাংলাদেশকে আটকে রাখতে পারবো কিনা। তারা যদি সেটা করতে পারে তারা ফাইনালে যাবে, আর আমরা যদি তাদের এটা ব্ল্যাক করতে পারি আমরা ফাইনালে যাব। সুতরাং আমাদের জন্য এটা কোনো বাড়তি প্রেশার বলে আমি মনে করি না। আমাদের অ্যাজ ইউজুয়াল ম্যাচ, যেটা যে আমাদেরকে জিততে হবে, আমরা জিতলেই ফাইনাল খেলবো। আমি মনে করছি যে এটা অনেকদিন পর একটা গোল্ডেন অপরচুনিটি এবং সেটা আমরা অ্যাভেল করতে সমর্থ হব। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। 5 লাখ টন মজুদ থাকার পরও পেঁয়াজের দাম কেন বাড়ছে, ব্যবসায়ীদের কাছে জানতে চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বিশ দলীয় জোটে ভাঙন, বিএনপির একলা চলনীতিকে দুষছে শরিকরা। ট্রেনে পাথর নিক্ষেপকারী কাউকে ধরিয়ে দিলে 10,000 টাকা পুরস্কার দেবে রেল পুলিশ। এবং মহাষষ্ঠী দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব, অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপে মণ্ডপে কড়া পাহারা। এবং 21শে পদকপ্রাপ্ত খ্যাতিমান অভিনেতা ডক্টর এনামুল হকের চিরবিদায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।